আসসালামু আলাইকুম। তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছো তাদের মনের ভিতরে সবারই এখন একটা উদ্বেগ কাজ করতেছে যে ভাইয়া মেডিকেলের কাট মার্কস কত হবে, মেডিকেলের কাট মার্কস কত হবে। সো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এই কারণে যে এই ভিডিওটা থাম্বনেলটা একটু ক্লিক বেট ছিল, যেহেতু চ্যানেল একটু রিচ কম, সেও মাঝে মাঝে দু একটা ক্লিক বেট থাম্বনেল না দিলে আসলে হয় না। ওকে, যাই হোক, আশা করি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে এবং পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবা, তাহলে বুঝতে পারবা যে মেডিকেলের কাট মার্কস কত হতে পারে। এটা আমার বলার দরকার নেই, তোমরা নিজেরাই আইডিয়া করতে পারবা যে আসলে কাট মার্কস কত হবে। ভিডিও খুব বেশি লং হবে না, আমরা স্বল্প সময়ে উইদিন 10 মিনিটস আমরা দেখব যে আসলে অ্যাকচুয়ালি এবছর মেডিকেলের কাট মার্কস কত হতে পারে। আর এই নিয়ে অলরেডি অনেকেই অনেক গ্রুপে, ফেসবুক গ্রুপে, ইউটিউব ভিডিওতে অনেকেই অনেক কথা বলেছে, কাট মার্কসের ব্যাপারে কথা বলেছে। তো তোমরা দেখবা আমার চ্যানেলটা, যদি তোমরা একটু ঘাটো দেখবা যে আমি বিগত কয়েক সাল ধরে শুধুমাত্র অ্যানালাইসিস ভিডিওগুলাই করতেছি, ম্যাক্সিমাম সময় আমার অ্যানালাইসিস ভিডিওগুলোতে একটু ভিউ বেশি হয়। সো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে হোয়াই নট দিস টাইম, এই টাইমে কেন আমি অ্যানালাইসিস ভিডিও কেন করতেছি না মেডিকেলের জন্য। ওকে, যদিও আমি নন মেডিকেল স্টুডেন্ট, বাট তারপরও কোশ্চেন দেখি বুঝি যে কতটুকু কাট মার্কস হতে পারে। ওকে, আচ্ছা, সো আমরা যদি ফার্স্ট অফ অল কাট মার্কসটা বলার আগে একটু কোশ্চেন সম্পর্কে একটু আইডিয়া নিই যে ভাই এই বছরের কোশ্চেনটা কেমন ছিল। আমি জানি এবছরের কোশ্চেন নিয়ে তোমাদের সবার মনে অনেক বেশি প্রশ্ন আছে, অনেক বেশি অভিমান আছে, অনেক বেশি রাগ আছে। অভিমান রাগ ক্ষোভ ভাই সব ঝেড়ে দাও, আসো আমরা একটু দেখি। সো আমাদের আলোচ্য বিষয় কি একটু বলি, আমাদের প্রথম কথাটা হচ্ছে ভাই প্রশ্ন কেমন ছিল, ঠিক আছে? মেডিকেলের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের মান কেমন ছিল বা প্রশ্ন কেমন ছিল, তারপরে ভাই কাট মার্কস কত হতে পারে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, কাট মার্কস কত হতে পারে। তারপরে প্রশ্ন হচ্ছে ভাই মেডিকেলে চান্স না পেলে কি করব, সেকেন্ড টাইম পড়া শুরু করব কিনা, এখনই সেকেন্ড টাইম করা শুরু করব কিনা। তো দেখো আমাদের কাছে যে তিনটা প্রশ্ন আছে, এই তিনটা প্রশ্নের ভিতরে 3 নম্বর প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারপরে 2 নম্বর প্রশ্নটা, তারপরে 1 নম্বর প্রশ্নটা। ওকে, তো ইম্পর্টেন্সের ভিত্তিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 3 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন। আচ্ছা, তো ফার্স্টে আমরা এই যে প্রশ্ন কেমন ছিল এইটার একটু উত্তর দেওয়ার চেষ্টা করি যে প্রশ্নটা কেমন ছিল অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা, তো খেয়াল করো প্রশ্নটা যদি আমি একটু অ্যানালাইসিস করি, দেখো যে এবছর যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছে তারা দেখছে যে গত বছর শর্ট সিলেবাস থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয়েছে, এই জন্য এবছর তারা কি করছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট শুধু শর্ট সিলেবাস পড়ে গেছে, ফুল সিলেবাস ধারে কাছেও যায় না। সো তাদের জন্য এক বালতি সমবেদনা, ঠিক আছে, যে আসলে শুধু তোমরা যারা শর্ট সিলেবাস পড়ছো তারা একটু হলেও ধরা খেয়েছো, এই কাজটা আর কখনোই করা যাবে না, কারণ অ্যাডমিশনের কোশ্চেন অলওয়েজ আনপ্রেডিক্টেবল হয়, অ্যাডমিশনের কোশ্চেন অলওয়েজ আনপ্রেডিক্টেবল, যে কোথা থেকে প্রশ্ন আসবে এটা কেউ জানে না। সো এইখানে তুমি যদি শুধু শর্ট সিলেবাস পড়ো এটা তোমার বোকা বেছাড়া আর কিছুই হবে না। যাই হোক, দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা যারা নিচ্ছে, যার কমিটি আছে, তারা কিন্তু কখনো বলে না যে হচ্ছে প্রশ্ন আমরা শর্ট সিলেবাস থেকে করব। তারা এর আগের বার গত বছরও বলছে আমরা প্রশ্ন ফুল সিলেবাস থেকে করব, এবছরও তারা বলছে প্রশ্ন কি হবে ভাই ফুল সিলেবাস থেকে প্রশ্ন হবে। গতবার প্রশ্ন ফুল সিলেবাস থেকে করার কথা ছিল, কিন্তু দেখা গেছে ভাই 95% কোশ্চেন দিছে শর্ট সিলেবাস থেকে, এই জন্য গতবার কাট মার্কসটাও ছিল 72+, মানে 72-এর মতো কাট মার্কস ছিল এবং প্রশ্নের মানও ছিল যথেষ্ট ইজি। এবছর তোমরা চিন্তা করছো কি ভাই, কোশ্চেন তো গত বছর শর্ট সিলেবাসে থেকে হয়েছে, এবছরও শর্ট সিলেবাস থেকে কোশ্চেন ইজি হবে। আচ্ছা, তো দেখো শর্ট সিলেবাস থেকে প্রশ্ন হয়েছে 58টা। কিরকম 58টা দেখো, আমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পিসিবি এই তিনটা সাবজেক্টের কথা বলি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে টোটাল থাকে 75টা প্রশ্ন, এই 75টা প্রশ্নের ভিতরে 58টা প্রশ্ন আসে শর্ট সিলেবাস থেকে এবং বাকি 17টা প্রশ্ন আসে শর্ট সিলেবাসের বাইরে থেকে, শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসে। এখন দেখো যদি আমি শতকরা হিসাব করি তাহলে 75-80% বাই শর্ট সিলেবাস থেকে আসছে, আর বাকি 20-24% আসে তোমার ভাই শর্ট সিলেবাসের বাইরে থেকে। এখন একটা জিনিস চিন্তা করো ভাই, যেখানে বলাই ছিল প্রশ্ন ফুল সিলেবাস থেকে হবে, সেখানে শর্ট সিলেবাস থেকে যদি তোমার 75-80% প্রশ্ন করছে, এটাই তো এনাফ, তাই না? এর চেয়ে বেশি আশা করাও তো উচিত না। ওকে, আচ্ছা, তারপরে একটু দেখো
যে প্রশ্নটা অনেকের কাছে কঠিন লাগছে, অনেকের কাছে প্রশ্নটা খুব মারাত্মক কঠিন লাগছে, যে ভাই বিগত 10 বছরের ইতিহাসে এই বছরের প্রশ্নটা সবচেয়ে বেশি কঠিন। অলরেডি অনেকেই স্ট্যাটাস দিচ্ছে, আমি অনেক স্টুডেন্টকে পাইছি আমার অফলাইনে, অনেক স্টুডেন্টকে দেখতেছি যারা স্ট্যাটাস দিচ্ছে ভাই এর চেয়ে কঠিন প্রশ্ন জিন্দেগিতে হয় না। আসলে এই টাইপের জিনিস থেকে না তোমাকে বের হয়ে আসতে হবে, কারণ অ্যাডমিশনের কোশ্চেন এরকম হওয়াটাই স্বাভাবিক। অ্যাডমিশনের কোশ্চেন যদি একেবারে ইজি করে দেয় তাহলে তো ওই কোশ্চেনের কোনো স্ট্যান্ডার্ড থাকলো না, আর স্ট্যান্ডার্ডহীন কোশ্চেন নিয়ে পরীক্ষা দেওয়ার চেয়ে না দেওয়া অনেক ভালো। সো এইটুকু তোমাদের বোঝা উচিত ছিল, এইটুকু বোঝা উচিত ছিল। সবসময় যে কোশ্চেন ইজি হবে এমন কোনো কথা না, দু এক সময় কোশ্চেন সিলেকশন করতে করতে দেখা যাচ্ছে প্রশ্নটা ইজি হয়ে যায়, এর মানে এই না যে তারা ইচ্ছা করে সবসময় ইজি করবে। ওকে আচ্ছা, তো দেখো আমাদের সবারই হলে ঢোকার পরে ভাই প্রশ্নটা হিউজ কঠিন লাগছে, প্রশ্ন ছিল ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। ওকে প্রশ্নটা খুবই ডিফিকাল্ট ছিল আমাদের কাছে, যে ভাই এত কঠিন প্রশ্ন হয় না। এখন এত বেশি কঠিন লাগার কারণটা কি, এই জন্য আমি বেশ একটা পয়েন্ট ফাইন্ড আউট করছি। তুমি যদি কোশ্চেনটা একটু ভালো করে দেখো দেখবা যে আমাদের ওখানে জ্ঞানমূলক প্রশ্নের চেয়ে আমাদের অনুধাবনমূলক টাইপের প্রশ্ন বেশি ছিল, অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন সংখ্যাটা বেশি ছিল, অপশনগুলা বড় বড় ছিল, অপশনগুলা তোমার এত বড় ছিল যে ওগুলো পড়ার জন্য তোমার যথেষ্ট টাইম চলে গেছে, এবং দিন শেষে তুমি হয়েছে কি সবগুলো প্রশ্ন সঠিকভাবে অ্যান্সার করতে পারো না, আবার বড় বড় অপশন পড়ে ওগুলো অ্যানালাইসিস করতে তোমার সময় যথেষ্ট লেগে গেছে, এই জন্য তোমার কাছে প্রশ্নটা ডিফিকাল্ট মনে হয়েছে, বুঝাইতে পারছি। তারপরে দেখো এই যে বললাম তো অপশনগুলো বড় বড় ছিল, ঠিক আছে অপশনগুলো অনেক বড় বড় ছিল, এইটা প্রশ্নটা হার্ড লাগার সবচেয়ে মেইন একটা কারণ। ওকে আচ্ছা, এবার দেখো শর্ট সিলেবাস থেকে কিন্তু প্রশ্ন প্রায় 75-80% কিন্তু শর্ট সিলেবাস থেকে, তাই না? 75-80% কোশ্চেন শর্ট সিলেবাস থেকে। তারপর প্রশ্ন হার্ড লাগার কারণটা কি, শর্ট সিলেবাস থেকে হয়েছে কিন্তু প্রশ্ন একটু ডিফিকাল্ট ছিল। একেবারে যে তোমার হচ্ছে ওই যে দুধ ভাত টাইপের প্রশ্ন এরকম প্রশ্ন আসে না, একটু টেকনিক্যাল প্রশ্ন ছিল, একটু ডিফিকাল্ট ছিল, এই কারণে প্রশ্নটা একটু হার্ড লাগছে, কিন্তু খুব বেশি হার্ড করে নাই, খুব বেশি হার্ড করে নাই। বিশেষ করে কেমিস্ট্রি কথা যদি বলি, আমার কেমিস্ট্রি কথা যদি বলি, কেমিস্ট্রি একদমই ইজি ছিল। এবং আমি পরীক্ষার 2 দিন আগে পুরো একটা প্লেলিস্ট তৈরি করছি 10টা ভিডিওর যে সাজেশন, ওই সাজেশন থেকে প্রায় 20-22টা কমন আসছে, আমি প্রমাণ দিতে পারি। আর প্রমাণ দেওয়ার দরকার নাই, তুমি আমার সেই প্লেলিস্টে চলে যাও, যে যে টপিক বলছি সেই টপিক থেকে আসছে কিনা দেখো। বলছিলাম শনাক্তকরণ পড়তে, একদম জৈব যৌগের সাজেশনের শুরুতে বলছিলাম শনাক্তকরণ পড়তে, দেখো শনাক্তকরণ থেকে প্রশ্ন আসছে। ওকে সবগুলো তুমি একটু মিলাইলেই পাবো, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো ভাই তোমাদের মেইনলি প্রবলেমটা কোথায় ছিল জানো, তোমাদের একটা এক্সপেকটেশন ছিল, মানে তোমরা যারা মেডিকেল কোচিং করছো, ঠিক আছে, তোমরা যারা মেডিকেল কোচিং করছো এবং যে ভাইয়াদের কাছে পড়ছো সেই ভাইয়াদের এক্সপেকটেশন ছিল যে কোশ্চেন হবে ইজি, তো তোমরা মাথায় এটাই ধরে নিছো যে ভাই প্রশ্ন গতবারও ইজি হয়েছে এবারও ইজি হবে, এই এক্সপেকটেশন নিয়ে তোমরা হচ্ছে প্রিপারেশন নিছো, এই এক্সপেকটেশন নিয়ে তোমরা পড়াশোনা করছো, ফলে হয়েছে কি তোমরা কঠিন কঠিন যে টপিকগুলো আছে সেই টপিকগুলো স্কিপ করে গেছো, সহজ সহজ জিনিস বারবার পড়ছো, অ্যানালাইসিস গুলো প্রশ্ন কম পড়ছো, ফলে প্রশ্ন তোমাদের কাছে ডিফিকাল্ট মনে হয়েছে, বুঝাতে পারছি। সো যারা মেডিকেল পরীক্ষা দিয়ে ফেলছো তাদের তো আর কিছু করার নাই, ইন ফিউচার যারা মেডিকেল পরীক্ষা দিবা অ্যাটলিস্ট তোমরা তোমাদের জুনিয়রদেরকে একটু বললো যে শুধু সহজ টপিক পড়লেই হবে না, অ্যাডমিশনের জন্য মারাত্মক লেভেলের প্রিপারেশন নিতে হবে, সো যেন কঠিন টপিকগুলো একটু পড়ে না। ওকে আচ্ছা, সো এই এক্সপেকটেশন কখনোই এরকম রাখা যাবে না যে প্রশ্ন আমার ইজি হবে। ইন ফিউচার তোমরা ঢাকা ভার্সিটি পরীক্ষা দিবা, রাবি পরীক্ষা দিবা, জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিবা, এক্সপেকটেশন কখনোই তোমরা রাখবে না যে প্রশ্ন একেবারে ইজি হবে, দুধ ভাত টাইপের প্রশ্ন হবে, এই এক্সপেকটেশন করে ভাই কেউ হলে যাবে না, তাহলে নির্ঘাত সে ধরা খাবা। ওকে তারপরে একটা কোশ্চেন মানে দেখো তারপরের যে পয়েন্ট, এই পয়েন্টের সাথে সবাই আমার সঙ্গে একমত হবে না, বাট আমার কাছে এই পয়েন্টটা ভ্যালিড মনে হয়, ঠিক আছে, আমার কাছে এই পয়েন্টটা একটু ভ্যালিড মনে হয়। ওকে কারণ বাংলাদেশে তো এখন মেডিকেল কোচিং এর একটা ক্রেজ চলতেছে, ঠিক আছে, ক্রেজ যে সবাই কিছু হলে মেডিকেল কোচিং করবো। বাংলাদেশে প্রায় 80% স্টুডেন্ট, ইন্টারমিডিয়েট 80% স্টুডেন্ট যারা A+ পায় সবাই মেডিকেল কোচিং এর দিকে ফোকাস করে। তো দেখো তোমরা যে কোচিং গুলোতে কোচিং করতেছো সেই কোচিং গুলোর যে প্রশ্ন প্যাটার্ন ছিল সেই প্রশ্নগুলো ছিল সহজ সহজ প্রশ্ন, ঠিক আছে, ওই সহজ সহজ প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে বিধায় তোমাদের মাথায় আইডিয়াও এরকম হয়ে গেছে, আরে ভাই মেডিকেল প্রশ্ন তো ইজি হয়, ডিফিকাল্ট টপিক পড়া দরকার কি, বললাম না ডিফিকাল্ট টপিক, মেডিকেলে যাবো পরীক্ষা দিবো কাপাই দিয়ে চলে আসবো, এই যে একটা চিন্তা, এই যে একটা থট, এই ভাইবটাই তোমার প্রিপারেশনটাকে নষ্ট করে দেয়। অলওয়েজ প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট একটা কথা আছে, মানে ভর্তি প্রক্রিয়া পরীক্ষা তো একটা যুদ্ধ পরীক্ষা নাকি, এটা যুদ্ধ, ভর্তি পরীক্ষা একটা যুদ্ধ, তো ইংরেজিতে একটা কথা আছে
বি প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট বিফোর এনিওয়্যার, যে কোনো যুদ্ধের আগে খারাপের জন্য প্রস্তুত হও, মানে যুদ্ধ মানে সেখানে খারাপ কিছু হতে পারে। আর ভর্তি পরীক্ষা নিচ্ছে তোমাকে তো বাদ দেওয়ার জন্য, তোমাকে তো চান্স পাওয়ানোর জন্য ভর্তি পরীক্ষা দেয় না, ন্যায় কিসের জন্য? বাদ দেওয়ার জন্য। সো এখন যারা মেডিকেলে চান্স পাবা না বা মিস করতেছো, তারা ভাইয়া বলবো না ভাই, তারা আবার নতুন করে প্রিপারেশন নিবা, ঠিক আছে? আবার নতুন করে প্রিপারেশন নিবা এবং প্রিপারেশনটা পূর্বের চেয়ে অনেক স্ট্রং করবা, প্রতিজ্ঞা করো পূর্বের চেয়ে অনেক স্ট্রং করবা এবং ইনশাল্লাহ এগেইন তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে মেডিকেলে চান্স পাই দেখাবা, তাতে প্রশ্ন সহজ হোক বা কঠিন হোক। আশা করি আমার একটু কথা বুঝতে পারছো। এবার পরের টপিকে চলে যাই, কাট মার্কস কত হতে পারে, যেটা আমাদের সবার আড়াই মাস সময় পাইছো প্রিপারেশন নেওয়ার জন্য, যেটা তোমাদের জন্য খুবই ব্যাড লাগ, খুবই মারাত্মক একটা ব্যাড লাগ যে ভাই মাত্র আড়াই মাস টাইম পাইছি। আসলে আড়াই মাস টাইম অনেক কম, আমাদের সময় আমরা প্রায় তিন মাস সাড়ে চার মাস সময় পাইতাম, তা আমার তোমাদের আগের ব্যাচ তো হিউজ পরিমাণে টাইম পাইছে, তার আগের ব্যাচ তো আরো বেশি টাইম পাইছে করোনার কারণে। তো দেখা গেছে কি তোমরা টাইম কম পাওয়ার কারণে পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারো না বা শর্ট সিলেবাসে অনেকে সুন্দর মতো কভার করতে পারো না। তো এটা কিন্তু তোমার একার সাথে হয় না, সারা বাংলাদেশের সকল স্টুডেন্টের সঙ্গে হয়েছে। তুমি যদি চিন্তা করে থাকো তোমার একার সঙ্গে হয়েছে, এটা ভুল, সারা বাংলাদেশের সকল স্টুডেন্টের সঙ্গে হয়েছে। হ্যাঁ ভাই, দুই একজন আছে ব্যতিক্রম, এটা তোমাকে মানতেই হবে, দুই একজনের সিলেবাস সেই ইন্টারমিডিয়েটের আগেই সব শেষ, বুঝতে পারছো? মানে ফুল সিলেবাস ইন্টারমিডিয়েটের আগেই শেষ। আচ্ছা, সো প্রিপারেশন টাইম কম ছিল তোমাদের, এই একটা প্রশ্ন। সেকেন্ড অফ অল দেখো কোশ্চেনটা কি ছিল ভাই, কোশ্চেনটা ছিল তোমার, আমি বলবো ইয়র্কার কোশ্চেন ছিল, ঠিক আছে? ইয়র্কার কোশ্চেন। সো ইয়র্কার কোশ্চেন থাকার কারণে অনেকেই প্রশ্ন ঠিক মতো ধরতে পারে না, অনেকে দেখা যাচ্ছে যে কোচিং এর পরীক্ষাতে 90 করে পাইছে বাট সে ওই দিনকে 90টা অ্যানসারই করতে পারে না, 90টা প্রশ্ন ধরতেই পারে না। ওকে, সো এরকম অনেক বেশি হয়েছে, যার কারণে মনে হচ্ছে, এবার আমার মনে হচ্ছে, আমার পার্সোনাল অপিনিয়ন ভাই, আমার সঙ্গে তোমার মতামত অমিল থাকতেই পারে, আরেকজনের মতামত অমিল থাকতেই পারে, আমি আমার অ্যানালাইসিস করলাম, আমার দিক আমি আমার মানে সব পার্সপেক্টিভ আমার সব হিসাব নিকাশ মিলাই দেখলাম, আমার কাছে মনে হচ্ছে যে এবার কাট মার্কস তোমার, সরি, এবার কাট মার্কস তোমার 62 থেকে 64 এই রেঞ্জে থাকার সম্ভাবনা সর্বাধিক, 62 থেকে 64 থাকার সম্ভাবনা সর্বাধিক। ওকে, 62 থেকে 64 আমার মতে, ঠিক আছে, 62 থেকে 64 এইটা সর্বোচ্চ গেলে তোমার 66 হতে পারে, কারণ এটা তো ভাই আনপ্রেডিক্টেবল, বলা যায় না, কারণ আমরা যে হচ্ছে প্রেডিকশন দিচ্ছি এটাই যে একেবারে খাটবে এমন কোনো কথা নাই, আনপ্রেডিক্টেবল জিনিস, বাট তারপরেও ভাই আমাদের তো অভিজ্ঞতা কথা বলে, তাই না? সো সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি 62 থেকে 64 সর্বোচ্চ গেলে 66, এর বেশি আমার কাছে মনে হচ্ছে যে ভাই যাবে না, সর্বোচ্চ 66 এই 66 হতে পারে কাট মার্কস, ঠিক আছে? এর চেয়ে বেশি আমার মনে হয় না যে কাট মার্কস হবে। গতবার যেমন কাট মার্কস ছিল 73.5 পেয়েও এক মাইয়া চান্স পায় না, ঠিক আছে, 73.5 পেয়েও চান্স পায় না, আমার মনে হয় না যে এবছর সেরকম কিছু হবে, ঠিক আছে? তো ধৈর্য রাখো, ধৈর্য ধরো, ইনশাল্লাহ 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 ভালো কিছু হবে। ওকে, ক্লিয়ার? এবার আমরা পরের প্রশ্নে চলে যাই তোমাদের, যে ভাই মেডিকেলে চান্স না পেলে কি করবো, সেকেন্ড টাইম করবো কি না, সেকেন্ড টাইম করবো কি না। দেখো ভাই, মেডিকেল পরীক্ষা হয়েছে চান্স পাওয়ার জন্য তুমি পরীক্ষা দিচ্ছ, বাট আনফর্চুনেটলি মনে করো তুমি চান্স পাও না, এই জন্য কি তুমি ভেঙে পড়বা, তোমার কি মানে দিন দুনিয়া সব শেষ? না, তোমার দিন দুনিয়া সব শেষ না, ধৈর্য ধরো ভাই, ধৈর্য ধরো। এবার মেডিকেল হয় না তো কি হয়েছে, সামনের বার হবে, এবার নিশ্চয়ই তোমার কোনো একটা গাফিলতি ছিল, তোমার একটা ঘাটতি ছিল, যেই কারণে তুমি মেডিকেলে চান্স পাও নাই, ইনশাল্লাহ সামনের বার অবশ্যই মেডিকেলে চান্স পাও, অবশ্যই মেডিকেলে চান্স পাবো সামনের বার, যদি তুমি প্রপার গাইডলাইনে প্রপার পড়াশোনা করো। এই জন্য তুমি কার কাছে পড়বে ইটস টোটালি আপ টু ইউ, এটা তোমার ব্যাপার, বাট এটা প্রপার গাইডলাইনে যাও, ঠিক আছে? এখন যে ভুলগুলো করতেছো আবেগের বসে, বিভিন্ন নাম দামি কোচিং টোচিংয়ে ভর্তি হয়ে যাচ্ছ বা বিভিন্ন ভাইয়ের কাছে চলে যাচ্ছ, এগুলো থেকে বাদ দিয়ে তুমি জাস্ট একটু তোমার নিজের চিন্তা করে যে আমার কি দরকার অ্যাকচুয়ালি, একটা ভাইয়া দরকার বাসায় নাকি হচ্ছে একটা ভালো কোচিং দরকার, কি দরকার নাকি স্পেশাল ব্যাচ দরকার, এইভাবে চিন্তা ভাবনা করে তুমি তোমার প্রস্তুতি নেওয়া শুরু করো। এখন কোশ্চেন হচ্ছে ভাই, এখন থেকেই সেকেন্ড টাইম স্টার্ট করবো নাকি কিছুদিন পরে? তো আমি একটু সাজেশন দিই ভাই, দেখো নেক্সট মেডিকেল পরীক্ষা হওয়ার সম্ভাবনা অক্টোবর মাস, অক্টোবর 2023 অথবা নভেম্বর 2023, অক্টোবর 2023 অথবা নভেম্বর 2023,
এখন খেয়াল করো ভাইয়েরা, তোমরা যারা ফার্স্ট টাইমার আসছো, ফার্স্ট টাইমারদের হাতে ঢাবি পরীক্ষা আছে একবার, রুয়েট চুয়েট গুয়েট কুয়েট এর সুযোগ আছে একবার, বুটেক্স এর সুযোগ আছে একবার, বুটেক্স এর সুযোগ আছে একবার, চিটাগাংয়ে সুযোগ একবার আছে, কিন্তু চিটাগাং এবার সেকেন্ড টাইম দিছে, আগামীবার থাকবে কিনা আমি জানি না, তো আমি চিটাগাংয়ের সুযোগটাকে একবারই ধরলাম। ওকে আচ্ছা, এই ভার্সিটি গুলোতে তোমার একবার সুযোগ আছে, জিইউ বুয়েট আর বুয়েট টুয়েট কুয়েট বুটেক্স। এখন দেখো বুয়েট বুয়েট কুয়েট টুয়েট বুটেক্স, এইখানে তোমার চান্স পাওয়াটা খুব ডিফিকাল্ট, কারণ তুমি ভাই মেডিকেল প্রিপারেশন এসো, আবার মেডিকেল প্রিপারেশন নিয়ে যে চান্স পাওয়া যায় না এমনটা ভুল। আমি মেডিকেল প্রিপারেশন নিয়ে কিন্তু কুয়েটে চান্স পাইছিলাম, মেডিকেলে ফেল হওয়ার পরে কুয়েটে চান্স পাইছিলাম, বুটেক্সে আমার পজিশন ছিল 134 2018 সালে। যাই হোক, তো যেটা বলবো ভাই, যে তুমি চাইলে ইঞ্জিনিয়ারিং এর দিকে এখন ফোকাস করতে পারো, তুমি চাইলে ভার্সিটির দিকে এখন ফোকাস করতে পারো, তো আমার মনে হয় যে এইগুলোর জন্য একবার তোমার ট্রাই করা উচিত, একবার হলেও ট্রাই করা উচিত। অর্থাৎ তুমি এখনই সেকেন্ড টাইম মেডিকেলের প্রিপারেশন না নিয়ে, তোমার এখনই সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন না নিয়ে আমার মনে হয় তুমি জাস্ট, এই যে দেখো ডিউর পরীক্ষা তো 12 মে, তাই না? 12 মে ডিউর পরীক্ষা, তারপরে তোমার হচ্ছে রাবির পরীক্ষা হচ্ছে তোমার, রাবির পরীক্ষা আমি যতটুকু জানি তোমার 26 থেকে 28 মে, ঠিক আছে, 26 থেকে 28 মে আর ইউ এর পরীক্ষা। তো তোমার হাতে যে টাইমটুকু আছে, এই টাইমটুকু তুমি জাস্ট একটু ভার্সিটির জন্য প্রিপারেশন নাও, দেন তুমি যদি এগুলোতে না হয় গুচ্ছ পরীক্ষা দাও, যদি না হয় অর্থাৎ ভার্সিটির জন্য টোটাল প্রিপারেশন নাও, দেন যদি না হয় বা তোমার যদি তুমি যদি স্যাটিসফাইড না হও তোমার রেজাল্টে ভার্সিটি পরীক্ষায়, দেন আমার মনে হয় তোমার সেকেন্ড টাইম করা উচিত, এবং একটা মানে খুব দৌড় জোর দিয়ে পড়া উচিত। কারণটা কি দেখো, এখন কি মাস চলে, এখন হচ্ছে তোমার মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। ধরো এখন তুমি চান্স পাইলা না, তুমি একটা খুব ফোর্স নিয়ে পড়াশোনা শুরু করবা, বাট 4 মাস 5 মাস পর তুমি দেখা যাবে ওই ফোর্সটা কমে যাবে, ফোর্সটা কমে যাওয়া মানে কি জানো, ওখানেই তুমি শেষ। বাট দেখা যাচ্ছে কি, তুমি যদি আর 2 মাস পর বা ভার্সিটি পরীক্ষাগুলো শেষ করার পর একটা মেডিকেলের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো তোমরা, তা আমার কাছে মনে হয় তখন তুমি 4-5 মাস একটা ফোর্স নিয়ে পড়তে পারবা, 4-5 মাস তখন ফোর্স নিয়ে পড়বা, তখন প্রিপারেশনটা একদম পরীক্ষার শেষ মুহূর্তে গিয়ে শেষ হবে। তো তখন কিন্তু তোমার ওই মাঝখানে যে ব্রেকটা থাকা দরকার, মানে ব্রেকটা হয়ে যেত, সেই ব্রেকটা আর হবে না। তো আমার কাছে মনে হয় যে তোমরা একটু ভার্সিটির জন্য একটু ট্রাই করো, দেন আবার সেকেন্ড টাইম মেডিকেলের জন্য ট্রাই করো, এবং এবছর ভার্সিটি পরীক্ষাগুলো অনেক আগে আগে শেষ হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা একটু লং হয়ে গেল, তোমরা কেউ কিছু মনে করবো না প্লিজ, যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আজকের মতো খোদা হাফেজ।